চাকরি আমাদের সব কন্টেন্ট কি রেডি ইউটিউব? হ্যাঁ ভাই সব রেডি। তুমি কি ট্যাগস গুলো রেডি করছো যেগুলো দিবা? সব রেডি। দেখো এই জায়গাটা সাইন করতে। হ্যাঁ হ্যাঁ এইটাই। কেন আপ আপ একটা মিনিট। হ্যালো হ্যালো। হ্যাঁ বাবু তুমি কি বিজি? আরে কিসের বিজি? আর কোনো বিজি নাকি? আমি একদম টোটালি ফ্রি, কোনো ব্যাপারই না। আমি তোমার জন্য 24 আওয়ার থেকে শুরু করে 24/7 আমি ফ্রি, ঠিক আছে? ব্যাপার না, বলো কি? না বিজি থাকলে পরে ফোন দেই। না না আমি তো বিজি না, তুমি কেন বুঝতেছ না? আমি তো বিজি না, ঠিক আছে? আমি বিজি না, আমি একটু বাসে ঘুমাচ্ছি, জাস্ট ঘুম থেকে উঠলাম, জাস্ট তোমার কথা চিন্তা করতে করতে আমি যাইছি, বুঝছো? আমি বিজি না, আমি পাগল হয়ে যাবো, পাগল। তুমি একদিকে পাগল বানাবা, অফিস একদিকে পাগল বানাবে। তাহলে একটা কাজ করো, অফিসে বউ বানাই ফেলো, আমাকে বিয়ে করছো কি জন্য? আচ্ছা ফ্রি হলে আমি কল দিব না, রাখি। চল না ঘুরে আসি, চল। এই বাবু চলো না আমরা একটু রিসর্টে যাই, একটু ঘুরে আসি, চলো। না বাসা থেকে আম্মু দিবে না। আচ্ছা চলো না একটু একটু ঘুরে আসি, একটু দূরে একা আমি তুমি, চলো না। বাসা থেকে আম্মু দিবে না, একটা দিনেরও তো ব্যাপার, একটু রিসর্টে চলো না একটু যাই। আমি বললাম তো আম্মু দিবে না, তো বুঝতেছো না কেন? আম্মুকে একটু বলো যে একটু তুমি আর আমি একটু যাই। এই তোমাকে কেন ডাকছি তুমি জানো? কেন? নিজের শরীরের দিকে তাকাইছো একবারও? চালের বস্তা একটা আনলে 15 দিনও যায় না, দেহ একটা বানাইছো হাতির মতো, ঘরের মধ্যে জং ধরছে সবকিছু, দেখছো? এগুলো তো আমার অনেক কষ্টের কষ্টের টাকা দিয়ে কিনা, একটু একটু পরিষ্কার করবা তো ঠিক মতো না? কাজ করতে করতে আমার মাথার ঘাম পায় পড়তেছে। হ্যাঁ কাজ করো তুমি, না কাজ করলে তো মানুষ চিকন হয়, তুমি তো দিন দিন ফুলতেছো। আচ্ছা বাদ দাও না, চলো না একটু বাইরে যাই। আর ধরে না বাইরে খাওয়া আর খাওয়া খাওয়া সারা দুনিয়াতে কিচ্ছু বুঝলে না, ওই এগুলা কাজ করো, আর এর পরে যদি আর খাওয়া বা ঘুরতে যাওয়ার কথা বল থাপ দাইয়া। আচ্ছা বাবু শুনো, আজকে অনেক শপিং হয়েছে, চল একবার বাসায় যাই। এখান থেকে একটা কিছু কিনো না প্লিজ। না 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 আজকে না না, কিনো সমস্যা নাই, কিনো না। ছবি কি বিয়ে করবে? এই নিয়ে এখান থেকে কিনো নাকি এটাও বিয়ে করবে? এতদিকে তাকাও, শপিং এ আসি। কি হয়েছে? এগুলো তাকায় না তো, চলো সামনে দোকান আছে অনেক। বাসায় তো শপিং এ না, শুন বাসায় অনেক কাজ, বাসায় গিয়ে সময় দাও, ওটা ভালো। আচ্ছা মায়ের জন্য দেখো না, সামনে অনেক ভালোই আছে। এই দেখো, শোনো শোনো, এই সামনে আছে তো, অনেক সুন্দর আছে, সামনে চলো না, দেখতেই তো দিচ্ছো না, সামনে আগে কি করবো? বাসায় কাজ দেখো তুমি, এদিকে এত এত দেখো না, প্লাজার অনেক। আঙ্কেল গাড়িটা যদি একটু দেওয়া যেত, আঙ্কেল আঙ্কেল আগেরবার আমি 500 টাকা দিছি, এবার আঙ্কেল আমি 2000 টাকা দিব। আঙ্কেল প্লিজ আমার মান সম্মানের ব্যাপার, আঙ্কেল প্লিজ একটু গাইড দেন আঙ্কেল প্লিজ। আরে রিক্সা নেওয়ার দরকার কি? দেখছো শরীরটা কি মোটা বানাইছো, একটু হাঁটো শরীরের জন্য ভালো, এবং টাকাটাও তো সাশ্রয় হবে তাই না? আর একটু হাঁটলেই তো আমরা বাস ধরতে পারতেছি, কেন তুমি রিক্সা তুমি করো? হাঁটো হাঁটো, তুমি একটু উপরে তাকাও, সূর্য দেখো আর রাস্তাটা দেখো। কি কি সূর্য আছে? একটু ঠান্ডা, এই যে আমার ঠান্ডা লাগছে। কি অবস্থা? অনেক ভালো ভালো।
কিছু খাবো না, তুমি একটা শুধু দুইটা আইসক্রিম নিলে আর একটা কফি নিলে এটা কোনো কথা মানে সেটা আমাকে দিলা কফিটা কিছু না না অর্ডার দিই অর্ডার দিই কেন রেস্টুরেন্টে আসছি কিছু অর্ডার দিই অনেক দিন না বাসা ভাতটা খেতে খেতে ভালো লাগতেছে না একটু দেখো না শোনো বাঙালিদের কালচার ভাত মাছে ভালো হ্যাঁ ওই এসব ফ্রাইড রাইস বা চাইনিজ আমার পছন্দ না একদম আর আসছি একটু পানি খাও আমি শুধু কেন আসছি এখানে জানো শুধু এসি বাতাস খাওয়ার জন্য মানে এটা কি পাওয়া যায় কি জিনিসটা খাইতে আমার সবসময় ভালো লাগে ঠিক আছে আর রাখো পানি খাও পানি খেয়ে বের হই চলো